হরে কৃষ্ণ, জানেন বজরংবলী ছাড়াও আরও 7 জন এই মর্তে আজও জীবিত? আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্য, কারণ হিন্দু ধর্ম অনুযায়ী এই 7 জন অমরত্ব লাভ করেছিলেন। চলুন জেনে নিই সেই 7 জন চিরঞ্জীবী সম্পর্কে। সনাতন ধর্মে বজরংবলীকে শিবের 11 রুদ্র মনে করা হয়। তিনি চিরঞ্জীবী অর্থাৎ অমরত্ব লাভ করেছিলেন, কলিযুগের দেবতাও তিনি। মনে করা হয় আজও সশরীরে মর্তে উপস্থিত রয়েছেন বজরংবলী। তার পুজো করলে সমস্ত ভয় রোগ সংকট দূর হয়। এই কারণে বজরংবলীর অপর নাম সংকটমোচন। তবে শুধু বজরংবলীই নন, তাকে ছাড়া আরও 7 জন চিরঞ্জীবী রয়েছেন, যাদের সম্পর্কে পৌরাণিক কাহিনীতে উল্লেখ পাওয়া যায়। ভগবান পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। অমরত্বের আশীর্বাদ লাভ করেছিলেন তিনি বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের জন্ম হয়। পরশুরামের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে কুড়ুল দেন মহাদেব। এটি পরশুরামের অস্ত্র বিভীষণ। লঙ্কাপতি রাবণের ছোট ভাই ও রামের ভক্ত বিভীষণও অমরত্বের আশীর্বাদ পেয়েছেন। সত্যের সমর্থক বিভীষণের সাহায্যে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন রাম। বিভীষণকে লঙ্কা রাজা করার পাশাপাশি তাকে অমরত্বের আশীর্বাদও দেন তিনি। নিজের শক্তি ও পরাক্রমের জোরে দেবতাদের পরাজিত করে সমস্ত লোককে নিজের অধীনস্থ করে নিজের শক্তি ও পরাক্রমের জোরে দেবতাদের পরাজিত করে সমস্ত লোককে নিজের অধীনস্থ করে রাখেন রাজা বলি। সমস্ত দেবতা তার থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণুর কাছে যান। তখন বিষ্ণু বামন অবতার নিয়ে বলির কাছ থেকে 3 পা সমান জমি চেয়ে বসেন। এরপর 1 পা পৃথিবী, অপর পা স্বর্গলোকে রাখেন, তৃতীয় পদ রাখেন বলির মাথায়, যার ভারে বলি পাতালে তলিয়ে যান। পৃথিবী ও স্বর্গের পরিবর্তে বিষ্ণু বলিকে পাতাল লোকে রাজা নিযুক্ত করেন। কথিত আছে যে আজও পাতালে রাজা বলি রাজত্ব করেন। ঋষি মার্কণ্ডেয় শিবের পরম ভক্ত ছিলেন। ঋষি মার্কণ্ডেয় কঠোর তপস্যা করে শিবকে প্রসন্ন করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র সিদ্ধির কারণে চিরঞ্জীবী হন। শিবের কাছ থেকে অমর থাকার আশীর্বাদ লাভ করেন তিনি। মহর্ষি বেদব্যাস শ্রীমৎ ভগবত মহাপুরাণ সহ একাধিক ধর্মগ্রন্থ রচনা করেন মহর্ষি বেদব্যাস। তাকে শ্রীহরির অংশ মনে করা হয়। পরাশর ঋষি ও সত্যবতীর পুত্র মহর্ষি বেদব্যাসের জন্মকালীন নাম কৃষ্ণ দ্বৈপায়ন। বেদ বিন্যাস করেছিলেন বলে তার নাম হয় বেদব্যাস। কথিত আছে যে কলিকালে শেষ পর্যন্ত জীবিত থাকবেন বেদব্যাস। কল্কি অবতারের সঙ্গে বিরাজ করবেন তিনি। অশ্বত্থামা গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা মহাভারতের যুদ্ধে কৌরবদের সেনাপতি ছিলেন। কৃষ্ণের অভিশাপের কারণে অমরত্ব লাভ করেন তিনি। তার ললাটে এক অমর মণি ছিল। যুদ্ধ শেষে পাণ্ডব বংশকে নির্মূল করার জন্য উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে অভিমন্যুর গর্ভস্থ সন্তানের হত্যার চেষ্টা করেন। তখন কৃষ্ণের আদেশে ক্রোধবশত অর্জুন অমরমণি অশ্বত্থামার শরীর থেকে বিচ্ছিন্ন করে নেন। কৃষ্ণ অনন্তকাল পর্যন্ত অশ্বত্থামাকে মর্তে দুঃখ কষ্ট রোগশোকের মধ্যে জীবিত থাকার অভিশাপ দেন। কৃপাচার্য কৌরব ও পাণ্ডবদের গুরু ছিলেন কৃপাচার্য। তার বোন কৃপির বিবাহ হয় দ্রোণাচার্যের সঙ্গে। এ কারণে কৃপাচার্য অশ্বত্থামার মামা হন। কৃপাচার্য 3 তপস্বীর মধ্যে অন্যতম, যিনি কৃষ্ণের বিরাট রূপে দর্শন করতে পেরেছিলেন। সপ্তঋষির মধ্যে অন্যতম হলেন কৃপাচার্য। পাণ্ডবদের সঙ্গে সন্ধি করার প্রস্তাব তিনি কৌরবদের দিয়েছিলেন। নিজের সুকর্মের কারণে অমরত্বের আশীর্বাদ লাভ করেন তিনি। বন্ধুরা শুনলেন, আজও পৃথিবীতে এই 7 জন অমরত্ব লাভ করে জীবিত আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।